বহু যুগ ধরেই ভারতীয়দের মধ্যে যোগ চর্চার অভ্যেস রয়েছে ঋষি মুনিরাও শরীর স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত যোগাসন করার কথা বলে গিয়েছিলেন সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চেও যোগাসন জনপ্রিয় হয়েছে ভারতের দৌলতে দু চোদ্দ সালে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস পালনে প্রস্তাব পেশ করা হয় সেই প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবেই পালিত হয় বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবসে কুমারঘাট মহকুমা প্রশাসক ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ফটিকরাই বাজারে আয়োজিত যোগ শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের তরুণ ও উদ্যমী মন্ত্রী সুধাংশু দাস শিবিরের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে যোগার নানা উপকারিতা রয়েছে তাই সব মানুষকে নিজের জন্য যোগা করা উচিত সুস্থ দেহ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য প্রতিদিন একটু হলেও যোগব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন কুমারখাট মহকুমা প্রশাসক ও যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ফটিক্রায় বাজারে আয়োজিত এদিনে যোগ শিবিরে আট থেকে আশির অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো বিউরো রিপোর্ট আর ই নিউজ